आज আমরা ভগ্নাংশের বিয়োগ করব। তোমরা সবাই 117 পাতা বের করো। সবাই বের করেছো? দেখো, পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো বাদ দিই। মনীষা তার খাতার পাতায় বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে বিভিন্ন নকশা করবে। মনীষা তার খাতার একটি আয়তক্ষেত্রাকার পাতায় কি করলো এটা বর্ণনা করা হয়েছে। আয়তক্ষেত্রাকার একটা অংশ, এক দুই তিন চার, চারটি সমান ভাগে ভাগ হয়েছে। চারটি সমান ভাগের মধ্যে এক দুই তিন, তিন ভাগে নকশা করেছে। সেটি কিভাবে লেখা হয়েছে? তিনের চার অংশ নকশা করেছে, বোঝা গেল? এক দুই তিন চার, চারটি সমান ভাগে ভাগ, তার মধ্যে তিনটি ভাগে নকশা হয়েছে। তাহলে নকশা আর অংশ কত? তিনের চার অংশে নকশা করেছে। কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি, অর্থাৎ সে একটি ভাগে, অর্থাৎ সমান চার ভাগের একটি ভাগ মুছতে চায়। প্রথমে মনীষা নকশা করল, কত অংশে নকশা করেছিল? তিনের চার অংশে। তিনের চার অংশে নকশা করেছিল, মুছতে চায়। কত অংশে মুছতে চায়? এক ভাগে মুছতে চায় বলা হয়েছে, চার ভাগের মধ্যে একটি ভাগ, তাহলে সেটা অংশে লেখলে হবে একের চার অংশ। তাহলে যে ছবিটা আমার ছিল, তিন ভাগের নকশা করা ছিল, সেই তিন ভাগের নকশার থেকে, তিনের চার ভাগের নকশা থেকে একের চার অংশ মুছে ফেলল। মুছে ফেলার পরে কী দাঁড়ালো ছবিটা? দুটো ভাগে নকশা রইল। তাহলে চার ভাগের মধ্যে আমার দুটো ভাগে নকশা রইল, তাহলে সেটাকে লিখব কীভাবে? দুয়ের চার অংশ। তাহলে কী পেলাম? আমার তিনের চার অংশ রং করা ছিল, তার মধ্যে থেকে একের চার অংশ আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলাম মানে বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করার পরে আমি কি পেলাম? ছবিটা দেখি, দুয়ের চার অংশ, দুভাগে রং হয়ে আছে, দুভাগে নকশা, তাহলে সেটা লিখলাম দুয়ের চার অংশ। তাহলে গণিতের ভাষায় কীভাবে লিখব? তিনের চার বিযুক্ত একের চার সমান দুয়ের চার। এটা যদি আমি করে দেখাই তাহলে কীভাবে দেখাবো? প্রথমে একটি লম্বা দাগ টেনে দেবো, যেটিকে বাই বলে। হর দুটোর মধ্যে সমানই আছে চার ভাগ, চার ভাগের মধ্যে তিন ভাগ রং ছিল, নগ মানে নকশা ছিল, আর এক চার ভাগের মধ্যে এক ভাগ বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই লবগুলো তিন আর এক বিয়োগ হয়ে গেল। তিন আর একে বিয়োগ হয়ে আমার হয়ে গেল দুই ভাগ চার ভাগ, নিচে তো আছে হরে দু ভাগের রং হয়ে আছে, কত ভাগের মধ্যে? চার ভাগের মধ্যে, সেটাই লিখব দুই চার অংশ। এটা হয়ে গেল আমার উত্তর। খুব সহজভাবে ছবির সাহায্যে আমরা বিয়োগটা শিখে নিলাম। আর একটা অঙ্ক দেখো, মনীষা অন্য একটি পাতায় এই নকশাটি করেছে। এক দুই তিন চার পাঁচ, এই যে আয়তক্ষেত্রাকার অংশ, আয়তক্ষেত্রাকার ছবি, সেই ছবির মধ্যে সমান পাঁচটি ভাগে ভাগ হয়ে আছে। এক দুই তিন চার পাঁচ, সমান পাঁচটি ভাগে ভাগ হয়েছে, তার মধ্যে চারটি চারটি ভাগে এক দুই তিন চার, চারটি ভাগে নকশা হয়েছে। তাহলে নকশার অংশ কত হলো? চারের পাঁচ অংশ। খাতার পাতায় নকশা করা অংশ সমান পাঁচ ভাগের চার ভাগ, সেটাই লিখলাম চারের পাঁচ অংশ। খাতার পাতায় তিনের পাঁচ অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি। এবার পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ মুছে ফেলা হবে, এক দুই তিন, তিনটি ভাগ মুছে ফেলা হয়েছে, বুঝতে পারছ? এক দুই তিন, তিনটি ভাগ মুছে ফেলা হয়েছে।
তাহলে আমার কি দাঁড়িয়ে গেল, নকশা করার অংশ দাঁড়িয়ে গেল কত, একটি নকশা করা রইল পড়ে ক ভাগের মধ্যে, 1, 2, 3, 4, 5, পাঁচ ভাগের মধ্যে এক ভাগ আমার নকশা রইল। সেটিকে তাহলে কীভাবে লিখেছি দেখে, গণিতের ভাষায় 4/5 অংশে নকশা ছিল, এই 4/5 অংশে নকশা ছিল, তার মধ্যে মুছে ফেলা হয়েছে কত, 3/5 অংশ মুছে ফেলা হয়েছে মানে বাদ, বাদ মানে বিয়োগ, 3/5 অংশ মুছে ফেলা হলো, তাহলে আমার কত অংশ পড়ে রইল, 1/5 অংশ পড়ে রইল। সেটাকে গণিতের ভাষায় লেখা হয়েছে 4/5 বিযুক্ত 3/5 = 1/5। ক্লিয়ার? এটাকে আমরা যদি করে দেখাই, প্রথম একটি কী করব, লম্বা বাই টেনে নেবো, লম্বা দাড়ি, হর কত, দুটোর মধ্যে একই হর আছে, তাহলে হর নেমে গেল 5, 5 ভাগের মধ্যে 4 ভাগ নকশা ছিল এবং 5 ভাগের মধ্যে 3 ভাগ নকশাটি বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে আমার 4 থেকে 3 বিয়োগ করে দেবো, লবের অংশ, লবের অঙ্কগুলো বিয়োগ করে দিলে আমি পেয়ে গেলাম 4 বিযুক্ত 3 = 1, তাহলে উত্তর দাঁড়িয়ে গেল 1/5 অংশ। এটি হয়ে গেল আমার বিয়োগ। খুব সহজভাবেই আমরা এই বিয়োগটি করলাম ছবির সাহায্যে। ঠিক আছে, কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি? বেশ, এবারে পরের পাতা উল্টাও দেখো। পরের পাতায় একই রকম অঙ্ক আছে ছবিতে, বিয়োগের অঙ্ক, তোমরা এগুলো বাড়িতে করবে। ঠিক আছে, পরের পাতার যে বিয়োগগুলি আছে সেগুলি তোমাদের বাড়ির কাজ দিলাম, বুঝা গেল? বেশ, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।